আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কোভিড-19 মহামারী মহাসংকটের মুহূর্তে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে পার্টিসিপেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের অনলাইন ক্লাস চালু করেছি এবং অনলাইন ক্লাস চলতেছে। আজকে আমরা অনলাইন ক্লাসে যেটা শুরু করবো ইংলিশ সেকেন্ড পেপারে অ্যাপ্লিকেশন নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাপ্লিকেশনটা হলো একটা ফর্মাল স্টেজ, ফর্মাল সিস্টেম বা পদ্ধতি। এটা তুমি একজন কাছে অ্যাপ্লিকেশন করবা, সে তোমার কোনো কিছু মঞ্জুর করবে। অবশ্যই এটাকে একটা সৌন্দর্যের দাবিদার। তুমি অ্যাপ্লিকেশন কীভাবে লিখলে সুন্দর হবে, কীভাবে লিখলে তোমাকে একটা নাম্বার দিবে, তুমি একটা মার্কিং পাবে, এইটার উপর ভিত্তি করে আজকে আমরা ক্লাসটা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি উপরে একটা অ্যাপ্লিকেশন লিখেছি। অ্যাপ্লিকেশনটার নাম হলো টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর্গানাইজিং অ্যান ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন ইন ইউর স্কুল। ধরো আমাদের স্কুলে আমরা একটা ইন্টার ক্লাস ফুটবল কম্পিটিশন, ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন নেবো। অনেকগুলো স্কুল নিয়ে আমরা একটা ইন্টার ক্লাস, মানে আমাদের স্কুলে বিভিন্ন ক্লাসে ডিবেট কম্পিটিশন নেবো আর কি। কারণ আমাদের স্কুলে যে আমরা ডিবেট, বিভিন্ন ক্লাসে ডিবেট কম্পিটিশন করবো, অবশ্যই আমরা আমাদের প্রধান শিক্ষককে জানাতে হবে। কারণ প্রধান শিক্ষক হলো স্কুলের মূল, তাকে না জানি তো আমরা ডিবেট কম্পিটিশন করতে পারি না। তার অর্গানাইজিং, তার বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আমরা ডিবেট কম্পিটিশন করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা প্রধান শিক্ষক কাছে অ্যাপ্লিকেশন করার জন্য এরকম একটা খাতা নেব। এই পেজ দিয়ে আমরা কি করব, আমরা পেজটাকে এইভাবে একটা পাল দিব, খেয়াল করো পেজটাকে আমি কিভাবে করতেছি, এইভাবে করে এই, ঠিক আছে, এই ভাঁজ দিয়ে তুমি এখানে কোনো মার্জিন টানতে পারবে না, কোনো কালি দিতে পারবে না। বড়জোর তোমার যদি হাতের লেখার এই যে বরাবর যে আমি লিখবো, আমার যদি হ্যান্ডরাইটিং এরকম হয়, খারাপ হয়, আমি করবো কি একটা পেন্সিল দিয়ে সুন্দর করে একটা দাগ দিব। দেওয়ার পরে আমি কি করব, অ্যাপ্লিকেশনটা লিখব। লেখার পরে এই পেন্সিলের দাগটা ইরেজার দিয়ে বা রাবার দিয়ে আমি এই দাগটা উঠিয়ে দেব। এইভাবে আমি একটা অ্যাপ্লিকেশনের জন্য একটা পেজ সাজিয়ে নিতে পারি, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমরা অনেক শিক্ষার্থীর খাতা দেখি, খাতাতে দেখা যায় অ্যাপ্লিকেশন শুরু করে এখান থেকে লেখে, এলোমেলো করে লিখে, যেটা অ্যাপ্লিকেশনের পৃষ্ঠাটা খুবই অসুন্দর এবং এটাতে কিছুটা আমরা নাম্বার কমিয়ে দিই। আর যখন যে শিক্ষার্থী একটু সাজিয়ে লেখে, সুন্দর করে লেখে, আমরা তাকে একটু নাম্বার বেশি দিই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে শুরু করা যাক। আমি একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখিয়েছি কীভাবে খাপ পৃষ্ঠা ভাঁজ করে নিয়ে কীভাবে লিখতে হয়। আমি তোমাদেরকে অবশ্যই দেখছি, অবশ্যই তোমরা বুঝছো যে এইভাবে পৃষ্ঠা ভাঁজ করে তারপরে অ্যাপ্লিকেশন লিখতে হয়। আমরা এখন যাচ্ছি মূল অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে ক্লাসটা নেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তুমি কি করবা, অ্যাপ্লিকেশনে এই যে আমরা ধরে নেই এই জায়গাটা থেকে এই পরিমাণ আমি কোনো কিছু লিখব না, আমি এখান থেকে লেখা শুরু করব। এইটা পুরোটাই আমার খালি থাকবে পৃষ্ঠা, ধরো এইটা একটা পৃষ্ঠা, পৃষ্ঠা পুরোটা খালি। তবে তোমরা পরীক্ষার খাতায় অ্যাপ্লিকেশনের উপরে প্রশ্ন করতে পারবে না, উপর থেকে শুরু করতে হবে। প্রথমে আসে ডেট, ডেট অথবা তারিখ দিবে। আজকে কত তারিখ? 20 তারিখ। প্রশ্ন হতে পারে, স্যার অ্যাপ্লিকেশনের ভিতরে যে আমরা পরীক্ষার খাতায় কি আজকের তারিখ দেবো, না কালকের তারিখ দেবো, না গতকালকে দেবো, না পরশু দেবো, বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। না, তুমি যে কোনো তারিখ দিলে হবে, আজকের তারিখ দাও, কালকে কোনো সমস্যা নেই, কিন্তু আগামীকালকে তারিখ দিতে যাবো না। বুঝতে পারছো? যেটা আজকের তারিখ দিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারো সবচেয়ে, কারণ ওইটা ওইখানে ওইটা ধরা হয় না, সেক্ষেত্রে তোমরা খেয়াল করবা। অ্যাপ্লিকেশন আজকে কত তারিখ? আজকে হলো 20/10/2020। ডেট সাবটা ডেট দিলাম,
তারপরে কি করব দা হেডমাস্টার হেডমাস্টার তোমরা যেখানে এখানে যে ভুলটা করো এখানে এসটা তোমরা ছোট হাতে লিখো না এসটা ক্যাপিটাল লেটার হবে ক্যাপিটাল লেটার হবে যা নির্দিষ্ট করে একজন কি কাউকে কি বলা হয় তখন এটা পার্সোনিফিকেশন হয়ে যাবে ক্যাপিটাল নাম্বার হবে এটা নির্দিষ্ট করে বলছে হেডমাস্টার কে বলা হচ্ছে কেন প্রধান শিক্ষক ঠিক আছে এই জন্য এটা ক্যাপিটাল লেটার লিখো নমস্কার বাংলাদেশ ব্যাংক হাই স্কুল বাংলা দেশ ব্যাংক হাই স্কুল প্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু আমি লিখছি বাংলাদেশ ব্যাংক হাই স্কুল যে কোনো নামের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয় দেখো আমি এখানে প্রত্যেকটা এবার বিটা ক্যাপিটাল লেটার এ বিটা ক্যাপিটাল লেটার এসটা ক্যাপিটাল লেটার এসটা ক্যাপিটাল লেটার এখন তোমরা দেখা গেল অনেক ক্ষেত্রে তোমরা যখন অ্যানসারটা করতে যাও তখন তোমরা করো কি এই ক্যাপিটাল লেটারটা তোমাদের করো না একটা স্মল লেটার লিখে দাও এটা স্মল লেটার লেখা যাবে না এটা তো কোনো নাম নামের প্রথমটা তো ক্যাপিটাল লেটার হয় তুমি কেন স্মল লেটার লিখবে সেই ক্ষেত্রে তুমি এটা ফলো করবে এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে নাম্বার করা হবে যে এটার উপর ভিত্তি করে তোমার কত নাম্বার পাও এই সেটার উপর ভিত্তি করে দেওয়া হয় যে এই ক্যাপিটাল লেটারটা সবসময় দিবে স্মল লেটার লেখা হবে না তারপর হলো কি মতিঝিল ঢাকা এখন আমি এটা লিখছি দেখো এটার প্রত্যেকটা সিরিয়াল মেইনটেইন করে আছে একটু এদিক সেদিক হয় না আর তোমরা যদি আমি এটাকে এখানে লিখি এটাকে এখানে লিখি এলোমেলো লেখা যাবে না এখন আমার প্রশ্ন আসে এখানে টু দ্য হেডমাস্টার লেখা যাবে কিনা এটা কোন এক সময় ছিল প্রথম টু দ্য হেডমাস্টার কোন এক সময় ছিল বর্তমান ইংলিশে এটাকে রিসিভ করে না এখানে দ্য হেডমাস্টার লিখলেই হয়ে যায় টু দ্য হেডমাস্টার লেখা দরকার নেই আগে কোন এক সময় আমরাও দেখেছি এভাবে বইতে থাকতো টু দ্য প্রিন্সিপাল এবার থাকতো টু দ্য হেডমাস্টার এবার সাবজেক্ট সাবজেক্ট এখানে সাবজেক্টটা বিশাল বড় আছে অনেক বড় আমি যেহেতু অ্যাপ্লিকেশন ক্ষেত্রে প্রথমে তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে নেওয়া এটা একটা ব্যতিক্রম ধরবি অ্যাপ্লিকেশন ফর ডিবেট কম্পিটিশন ডিবেট কম্পিটিশন এন অ্যাপ্লিকেশন ফর ডিবেট কম্পিটিশন ডিবেট জন্য আবেদনপত্র আবেদন দরখাস্ত এই স্যার ডিয়ার স্যার দিয়ে তুমি শুরু করতে পারো ডিয়ার স্যার স্যার দিয়ে তুমি শুরু করতে পারো ডিয়ার স্যার অথবা স্যার দিয়ে তুমি শুরু করতে পারো ঠিক আছে এখন আসো This is to inform প্রথম স্টার হলো this is to inform that this is to inform that last year this in December we established a debating club in our school এখানে এইভাবে তুমি পুরো অ্যাপ্লিকেশনটা লিখবে অ্যাপ্লিকেশনটা লেখার পর কি করবে লেখার পরে একটা কাজগুলো কি অ্যাপ্লিকেশন যখন আমার লেখা শেষ করতেছি অ্যাপ্লিকেশনটা লেখা হয়ে গেল এখন লেখা হয়ে গেলের পরে আমি এখান থেকে কি করব অ্যাপ্লিকেশন শুনতে পরে যে আরেকটা স্টেজ আছে দেয়ার ফর কি এখান থেকে শুরু করব অবশ্যই না অনেক শিক্ষার্থী দেখা যায় এখান থেকে শুরু করে যেখানে লিখছে লেখা শেষ আমি এখান থেকে দেয়ার পর দিয়ে শুরু করি না এখান থেকে তুমি দেয়ার পর দিয়ে শুরু করতে পারো না তোমাকে শুরু করতে হবে এই যে এটা লেখা শেষ করে এখান থেকে হালকা একটু স্টেজ নিচে দিয়ে দেয়ার পর দিয়ে শুরু করো দেয়ার পর উই রিকোয়েস্ট টু ইউ
We request to you to take necessary steps to organize inter class debate competition. এটা তুমি একটু স্টেপ একটু নিচে এখানে তুমি লিখবা। এটা লেখার পরে যখন তোমার এটা লেখা শেষ হয়েছে এইটা লেখার পরে তারপরে কি করবা, ইউরোবিডিয়েন্টলি এর সাথে না একটু নিচে আইয়া লিখতে হবে ইউরোবিডিয়েন্টলি। এখন কি দিবা, যেটা হোক ইউরোবিডিয়েন্টলি আব্দুস সালাম অন বিহাফ অফ ক্লাস 7 স্টুডেন্টস। এটা ব্রেক এটা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমরা একটা কি বুঝলাম, আমরা আজকে শিখলাম যেটা সেটা হলো একটা এক কিছু লিখতে হলে সোজা তার বঙ্গলিত হয়, যদি আমার এটা একটু এদিকে চলে আসছে, যদি এখানে বা চলে থাকতো একটু যাইতো না, সোজা তাকে লিখতে হয়। আর একটা হলো ডেট লিখতে হয় প্রথম, তারপর দা হেড মাস্টার ক্যাপিটাল লেটার, তারপর কি করতে হয়, তারপর বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, তারপর মতিঝিল ঢাকা সাবজেক্ট লিখতে হয়, তারপর ডিয়ার স্যার, তারপর দিস ইজ টু ইনফর্ম দিয়ে একটা লেখার পরে দেয়ার পরটা এখান থেকে শুরু করতে হয় নিচের থেকে ইউরোবিডিয়েন্টলি আব্দুস সালাম অন বিহাফ অফ ক্লাস 7 স্টুডেন্টস। এইভাবে একটা অ্যাপ্লিকেশন লিখে দিলে তোমাকে মোটামুটি অন্তত পক্ষে ভালো একটা নাম্বার পাবে কি প্রত্যাশা করি। কিন্তু যদি তুমি অ্যাপ্লিকেশন এলোমেলো লিখো, অনেক শিক্ষার্থীরা দেখি অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা লিখতে গিয়ে যদি দেখে যে খাতার ভিতরে জায়গা হয় না, তখন করে কি এখান থেকে লেখা শুরু করে, না যখন দেখো এটা লিখতে গিয়ে যদি তোমার জায়গা না হয় তখন এখান থেকে লেখা শুরু করবো। যদি জায়গা না হয়, জায়গা হলে তো একটা হিসাব করবে যে আমার নাম লিখতে সাবজেক্টে একটা লাইনে লিখতে হবে, আর লিখতে যেহেতু জায়গা হচ্ছে না তখন তুমি এখান থেকে লিখবা, এখানে আসতে পারবা না। এই অনেকগুলো সিস্টেম ফলো করতে হবে। আমি আশা করি তোমরা ক্লাসটা ভালো করে করবে, বাসায় অ্যাপ্লিকেশনটা করবে, পড়ে তোমরা খাতায় লিখবে, লিখে ছবি তুলে তোমার নাম সেকশন রুল লিখে শ্রেণী লিখে ছবি তুলে বিবি হাই স্কুলের কমেন্ট বক্সে আপলোড করে দিবে, আর ওর উপর ভিত্তি করে আমরা আউট অফ 10 মার্কস একটা নাম্বার তোমাকে দিব, যেটা তোমার মেরিট লিস্টের নাম্বার সাথে অ্যাড হবে। আর এসে সবচেয়ে ভালো হলো তুমি তোমার শিক্ষাকে নিজের মতো করে চালিয়ে যাবে, এটা সবচাইতে বড় হলো তোমাকে বড় হতে হলে শিখতে হবে, এটাই হলো মূল লক্ষ্য। আমি আশা করি তোমরা এই হোমওয়ার্কটা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, হোমওয়ার্ক করবা, তোমার বন্ধুদেরকে সহপাঠীদেরকে হোমওয়ার্ক করার জন্য উৎসাহিত করবে এই প্রত্যাশা করে। ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।